সবুজের রং বাহার চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যে বাগান করি তাতে ফল ফুল সবজি সব গাছকে ভালো রাখতে বা ভালো ফল ফুল পেতে আমাদের কম বেশি সার প্রয়োগ করতে হয়। তা সে জৈব সার হোক বা রাসায়নিক সার হোক, রাসায়নিক সার বা জৈব সার বাজারে কিনতে গেলে বেশ কিছু না কিছু খরচ ছাড়া হয় না, কিন্তু জৈব পদ্ধতিতে কত কম খরচে ও কত সহজে এই সার আমি তৈরি করি, গাছে প্রয়োগ করি, তা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, রান্নাঘরের বর্জ্য বা কিচেন ওয়েস্টেজ দ্বারা কত সহজে ও কত কম সময়ে জৈব সার তৈরি করা যায়। এই জৈব সার তৈরিতে আমি নিয়েছি একটা প্লাস্টিকের বড় গামলা, একটা 20 লিটারের খালি রঙের বালতি, 3 ফুট বাই 3 ফুট একটা পলিথিন পেপার, রান্নাঘরের বাদ দেওয়া সবজির বা ফলের খোসা ও অল্প কিছু মাটি ও জল। দেখছেন গামলাটিতে আমি রান্নাঘরের বর্জ্যগুলি ঢাললাম। এতে আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা ছাড়াও সবজির খোসা আপনারা দেখতে পাচ্ছেন, এতে রয়েছে ডিমের খোসা, এছাড়া রয়েছে চা তৈরির পরে চা ছেঁকে নেওয়ার পরে যে চা পাতাগুলো থাকে সেগুলোও দেখছেন এতে রয়েছে। এগুলি আমার রান্নাঘরের 3-4 দিনের বর্জ্য জমা করার পর কিছুটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। 3 দিন পরে দেখুন জলটির কেমন রং হয়েছে। জলটি একটি বালতিতে ঢেলে নিলাম, এর ঘনত্ব অনুযায়ী এর সাথে 7 থেকে 8 গুণ জল মিশিয়ে আমি আমার বাগানের সব গাছগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে 15 দিন অন্তর এই তরল জৈব সার বা তরল সোনা বলতে পারেন গাছগুলি গড়ায় আমি ঢেলে দিই। তরল অংশ ঢেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটি এই 20 লিটারের বালতির মধ্যে ঢেলে পর অল্প কিছু টবের পুরানো মাটি দিয়ে 3-4টি স্তর এইভাবে দেওয়ার পরে ও মাঝে মাঝে একটা লাঠি বা কাঠি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। 25 দিন পর দেখুন একটি সবজির খোসাও খুঁজে পাওয়া যাবে না, মনে হচ্ছে কালো পচা মাটি, একে বলা যেতে পারে কালো সোনা। এগুলি পলিথিনের উপর আমি ঢেলে দিলাম এবং ভালো করে খেলিয়ে রোদে দিলাম। 3 দিন রোদে দেওয়ার পর দেখুন কেমন শুকনো ও ঝুরঝুরে গুঁড়ো সারে পরিণত হয়ে গেছে, যাতে গাছের প্রয়োজনীয় সকল প্রকার অনুখাদ্য বা অনুসার এর মধ্যে আছে, যা গাছের পক্ষে ভীষণ উপযোগী। এভাবে আমি আমার ছাদ বাগানের সকল গাছের জৈব সার তৈরি করি। এইভাবে আপনিও বাড়িতে করুন এবং আপনার বাগানের গাছে প্রয়োগ করুন। আপনি আপনার অমূল্য সময় খরচ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।